বহুত হেড়ান্দার ইয়ালা বেড়া এখন আর দেখি দেখি ফেসবুকে খুলি ইউটিউবে খুলি ঘিরে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে এখন দেখছি আবার কিছু কিছু শিল্পী বৈদ্যেলি করে জিন সালান দে হ্যাঁ তাবিজ টোনা করে ইন্দি আবার সামা বিলে করে ইন্দি কুফরিয়া কাম করে নাউজ বিল্লাহ আস্তাক পড়লা আসসালামু আলাইকুম দর্শক আর আ তোর বাম পাশে জিবে আছি বল যে আবুল ভাই আর 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 তোর ডাইন পাশে জিবে আছি বল যে হাসেম ভাই আর আই এলাম যে অনরার আজাদ ভাই হতল যে বুঝন পড়িব খাইবেন নিয়ম শিখন পড়িব আর আজি আলোচনা করছিম যে জিয়ে লই এক নম্বর আবুল ভাই হইম হন হতা তুই হইন্য পারবে যতক্ষণ পর্যন্ত আর হতা শেষ নয় দুই নম্বরে হাসেম ভাই হইম আর হতা শেষ হওয়ার পর্যন্ত হন উত্তর দিন পারিবে এবং আবুল ভাই হাসেম ভাই দুজনের হইজি দুজনে একজন হতা হলে আর জন হইন্য পারিবেন ই বল যে আজ ইয়ার টক শো আজ ইয়ার টক শো মাদি কিছু মানি তুলি ধরছ মানি ওনারা রিসার্চ করিবেন রিসার্চ করি উপজ্ঞ কমেন্ট করিবেন তাই সর্বপ্রথম আর আবুল ভাই তুমি জানিম যে আবুল ভাই তুই দীর্ঘদিন যাবত পর্যন্ত বিভিন্ন কন্টেন্ট তৈরি করতে লাগলো উগ্র আইডি খুলল আই সর্বপ্রথম প্রশ্ন করছিম যে আবুল ভাইয়ের কাছে বলো প্রশ্ন আন কি আবুল ভাই যে দীর্ঘদিন ধরি রে যে উগ্র ইউটিউব চ্যানেল উগ্র ফেসবুক পেজ চালার আর্ন করি পেলাই ইনকাম করি পেলাই এই জগত যে ও কি পাইয়ে আর দ্বিতীয় প্রশ্ন পরবর্তী করছিম যে হারে হাসেম ভাই রে হাসেম ভাই দীর্ঘদিন যাবত গান করে তারপরে হইতাম সাজি ও এর কি ভাইয়ে আজ এই দুজনের লগে এই দুই বিষয়ে হতা কইম তো প্রথম আই যাবি যা আছে আবুল ভাইর কাছে জি অনে যা আরে প্রশ্ন করজন আই বিভিন্ন কন্টেন্টে দূর দূরে করি বা ফেসবুক ইউটিউবে দূর দূরে করি বা আই কন্টেন্ট ইন তৈরি করি ইংলিশ সারে ইন হইতে লাগল ঠিক আছে তবে আই আবুল ভাই এনুগ্য ব্যক্তি যে জিন্দি না কিন্তু যাইগুই ইতি কি মারি ফেলাইব না খাড়ি ফেলাইব না সিঁড়ি ফেলাইব না হাড়ি ফেলাইব না গাড়ি ফেলাইব না ভুড়ি ফেলাইব চিন্তে নাই আবুল ভাই নগরী কিল্লে হইতার না এ দুনিয়া তাসি ইয়ে একটা মিশে দুনিয়ায় হদিন আর বাচ্চুম আল্লাহ তো দন্দরত ন দেয় গাড়ি বাড়ি ন দেয় কি কি জুম ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া পড়োশি আড়াইলে ফারাইলে দেশে যারে জিন্দি ভাই যে জিন্দি ডাকে যাই রে মোবাইলে বেলই ভিডিও করি সারিবার চেষ্টা করি ইয় দুটিয়া দিলে লই ন দিলে আর কি হওয়াল খারাপ এটা আবার বোর্ড দিলে বহ শুনি বোর্ড দিলে হত শুনি উনিল এক কান উনি আর এক কানে ফেলাই দিয়ে আবার মাঝে মধ্যে টেনশনও করি ভয়ও লাগে ও হতে কি করে আবার ন বুঝো ভাল কিলে তুই আগে হই দিও যে আই হতা কইলি হাসান ভাই হতা কইতো না আই হতা কইলি তুই হতা কইতো না তাহলে আই পরে হইজি আর কথার আগে মন দি উন মানুষ বোর্ড এলে আসি এন অনজানন ব্যাগে জানে আই জিং গরির আর খেয়াল দিয়ে কি হইতার না আই গত্য 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 একদিন হতো না রে একটা স্থান মাদি খাড়া করাইতে পারে আর আশা কি আলে গেল বা নয় তো আর শিক্ষা ইয়ান পাইরে আর জন্য হয়তো শিক্ষা লইব ঘর বই দেখতো নু কর্ম করিব মদ গান জাগাইতো নু জুয়া গেলতো নু খারাপ আড্ডা যাইতো নু ইটা আর মতো যেত মোবাইল গুলি কি কি ভিডিও তালাত পরে যাবি কই ইটা তো অন্য তালে আর মাথা থাকতো নু তো আই নিয়ে তো ওনার কিছু মুরুক্ষ ওনার শিক্ষা দিবার লাই আজ জগতে বা লাম্বি গিলে হইতারো না এই ধরনের কিছু মুরুক্ষ আছে যে যেগুলো নবুঝি নজানি মানুষের আমিত্ব বড় হয় আই বহুত কিছু কই ফেলাই আর তো টেরব নাই আর দাম কম ন আর তুই চিনো না হ্যাঁ আর কি কয় আই চাইলে বহুত কিছু করি তুম আর দাম বহুত কিছু এলে কিছু মানুষ আছে টিয়ার দাম দেখায় টিয়ার বল দেখায় বিভিন্ন সাবজেক্টের বল দেখায় এলে কিছু মানুষ আছে মদ গাঞ্জা জুয়ই তো ব্যাগ কিনা আর কি তুই তো মদ খায় গাঞ্জা খায় জুয়া খেলে বিভিন্ন খারাপ কাজের লেত থাকে
তুই তো গাদা সুদা ন বুঝত যে তোর বুঝে ফেললে বলি তোর শিক্ষা দিবে বলি তুই তো আর শিক্ষা বাইরে নাতস দেখি দেখি বহুত জন বহুত হেরামদার ইয়েলা ম্যাডা এখন আর দেখি দেখি ফেসবুকে কুলি ইউটিউবকে কুলি ঘিরে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে আর কি হইতাম না তাহলে আজ ইয়ে তো এন একান জগৎ আছে জগতে সার দিন এখন আর ঘরের আবার আবার ভালো কিছু মানুষ আর ইন সাই সাই করবে চেষ্টা করে তাই সাই যে হন্যান আর উসলে যদি খনক ব্যক্তি যদি ভালো হয় আ কাল কিয়ামতের মধ্যে না পাইলো এই দুনিয়া তাতে দরকার নেই দুনিয়া খনে কি দিব গরর একমাত্র মা সারা বাপ সারা বাবাই তো কি হইও মারে বহুত জনে বেশি ভালোবাসা ভাবে বহুত জনে ভালো না বাসা ঘর একমাত্র মা সারা ফুজি পাড়া পড়োশি যত আছে যতক্ষণ হামাই তারিবে এতক্ষণ তোর লাইট ঠিক যতক্ষণ হামাই দিতে ততক্ষণ তোর লাইট ঠিক ন তেয়া তল্লা হইছি আজাদ ভাই তোমার হইতাম গেলি বহুত কথা আজ ইয়ে টক শুভ একখানা গরম হইল আবার ঠান্ড হইব তো যাই হোক আই আরো বহুত কথা কইতাম আর আসাম ভাই বই রই আসাম ভাই কথাই নারাত উনন করিব তো ইনশাআল্লাহ বিয়াক গুনে আল্লাহ দোয়া করিবেন আই যেন মানুষের ভিডিও করি 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 যেন প্রচার করতে পারি এবং আর দ্বারা যেন কিছু কিছু মানুষ যেন ভালো হয় আই এন সাই তো ধন্যবাদ আজাদ ভাই অনরে জি আজাদ ভাই অনরে অসংখ্য ধন্যবাদ আসলে অনারে স্মরণ গজ্জন শিল্পী হাশেম হিসেবে অনারে হইন যাই হোক আই অনরে কিছু কথা কইতাম স্যার এনল যে কি বিশেষ করে অনরে সামনে রাখি আবুল ভাইয়ের সামনে রাখি দর্শকের উদ্দেশ্যে দিয়ে হইতাম স্যার এনল যে আই ক্ষুদ্র নগণ্য একজন কণ্ঠ শ্রমিক যদিও কণ্ঠ শ্রমিক এখনো অন্য ফারি হইবার চেষ্টা করি তবে কেন হইম কেন হইম আর হন এখন আই বিশেষ করে জেলেনত আছি মাইজবান্ডারের সম্মান গাইবেলে বলে চেষ্টা করি অ্যাড এস অন গুই এখন এক এক কাউয়াল এক এক মাইজবান্ডারের শিল্পী বার হইয়ে যায় এক উপর এক একটা মোট দেখিলি ইহিন আর কিছু শান্তি নলে আর ভালো লাগে কথা ন বুঝুন আয়া বাড়ি তার বদনামি গায়ের জন্য এনে মাথা টুপি দি এনে ইয়ে দি কান দি চলাফিরা মোট অন্যরকম এক কতল যিশু যাই বে গান ফাঁসু এক হাজার যাই জানে ঠিক আছে কিন্তু ই বে মনগরণ বাজারত কোন রকম পরিস্থিতি গিয়ে ক্যাসেট একখান দুই গজ্জি এবার গান তোর জন্য তো ভালো লাগি ই বে এখন উপর জনপ্রিয়তা পাই গিয়ে এখন ই বে সামনে তুই আর আর জনের খন বেল খন বেল নাই ইবে যা হয় তা ইবে জেলে চলে হেললে আবার সেট আপ যিগিন আছে সেট আপ ইনো ইবে মিকা তাইব কিল্লে কইতরো না সেট আপ বলে সাজে টিয়া সেট আপ বলে হচ্ছে জিন্দি ভাই মিন যাইম কথা ন বুঝুন সেট আপ বলে দোষ ন দিন তো হতল যে বাইরে আর আতে এখন বর্তমানে গান গাই তৈলি হয় গলাতা হন পরিব ন গালত জুত্তা হন পরিব নয় তো সৈদ্যালি বুদ্যালি শিখন পরিব সৈদ্যালি বুদ্যালি যদি শিখিত পারো কোনো জায়গা মাইতে তুমি প্রোগ্রামত গেইও সিগারেটের লগে ফানের লগে যে কোনো কিছুর লগে পানির লগে নলে এনে মনে মনে গুফু দিন হলে জিন সালাম দিন হলে বুঝ সালাম দিয়ে কিরম করিব শিল্পী লগে যে আছে এবার বহা করে দম করিব আই গাইলি আই জনপ্রিয়তা অর্জন গরম করিব তখন পাবলিক আর চাইব ইতার চাই তুমি তো এখন দিয়ে যে আবার কিছু কিছু শিল্পী বৈদ্যেলি করে জিন সালাম দে হ্যাঁ তাবিজ টোনা করে ইন্দি আবার সামা ফিলে করে ইন্দি কুফুরিয়ে কাম করে নাউজবিল্লা আস্তাক পড়লা যাই হোক তো এই শিল্পী জগতের কথা কই দেন গেলে অবশ্য শেষ হইতুন অনার হইউন আই গান করি শিল্পী হিসেবে আসাম ভাই তুমি কিছু কথা লইবেন হইউন তা আসাম ভাই কইতাম সাজি জিয়ান আজাদ ভাই এই শিল্পী জগতের মাইতি কইবার আশ্বাস নাই আবার চাইও ব্যাক শিল্পী বৈদ্য ন ব্যাক শিল্পী খারাপ ন ব্যাক মিউজিশিয়ান খারাপ ন ব্যাক মিউজিশিয়ান আবার কি বালানো কিছু কিছু যে কোনোর মার্কেটের মাঝে চল নাই যে কোনোর মার্কেটে নহার মার্কেটে যে কোনো নসার আই কোনো কথা হচ্ছে যে কোনো কেউ নচিনে এই গুণ ওই যে কোন মার্কেট একখানা প্রসারিত শিল্পী ইত্যাদি গাইল করি কেন করি তো নজানি আসলে না বিশ্বাস নকরি চেষ্টা করে যা তার আই তো তানি তারা লব প্রোগ্রাম রয়ে তারা বোবা করে রাখি তাই কিছু করিব এলে কিছু শিল্পী নাকি এখন উঠি উনির ন দেখি আইজু দা দেখিল হইতে রাজি ন কারণ আই হাসেম হাসেম আই হাসেমত জায়গাত হাসেম ইতের জায়গা দিতে
ইটা আনলো যত টাকা ধর একর হতা আছে রাকে আল্লাহ মারকে মারে আল্লাহ রাকে কে আনলে একমাত্র আল্লাহ রসুল ওলি আউলিয়া মা বাবার দোয়া পীর মুর্শিদের দোয়া উস্তাদের দোয়া প্রত্যেকটা সেকেন্ডে মত তার কাছে আছে আইন দীর্ঘ বিশ্বাস করি তাই তাল্লা হইছি এলে হইতাম গেলে আরো বহুত বহুত কথা আছে আজাদ ভাই তো যাই হোক অনর মূল্যায়ন সময় না নষ্ট করে ফেলার তো আয় বেশি কথা কই ফেলাই ফেলার তাই এদের মধ্যে রাখির আর একদিন আরো কিছু কবে চেষ্টা করছি ধন্যবাদ আজাদ ভাই হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ হাসান ভাই ঠিক আছে অনর হতা উনিত পাতজি এখন দর্শক আয় জিয়ান হইতাম স্যার ইয়ানুলজি আসলে এগিন বুঝার বিষয় জানার বিষয় প্রশ্ন করিত পারণ তুই কিল্লা করতে লাগব আই গরণের মায়ের তো কাহিনী আনল যে কি হইতার না বর্তমান সময় আমি কি হইম কি বুঝাইম কেউ নবুঝিব বুঝার মানুষ নাই দুনিয়াত কারণ কি জানেন না যতক্ষণ পর্যন্ত অনেক মানুষের বালাই করিবেন ততক্ষণ মানুষ অনেক পক্ষে আছে বালাই ন করিবেন অনেক বিপক্ষে গিয়ে গিয়ে আবার অনেবারে করিবেন অনেবারে টাইমে দি ওরে ফা যাইতো নো ইয়ান 100 তে 100 তে গ্যারান্টি ওর খামল্লাই অনেক ব্যবহার করিবেন না ডাকিব যেত অনেক অনেক সংকট বিহুত করিবেন অনেক যেত ফোন করিবেন ওর নো ভাবেন আবার ও অনেক বড় বড় হতা হইব এলে কিছু মানুষ এলে কিছু সমাজ এলে কিছু বিষয় বর্তমান সমাজের চলে তো আই আবুল হাশেম আজাদ প্রত্যেকের ব্যবহারের পাত্র ঠিক আছে কারণ আর জন্ম লঙ্গর পর তো নতার জন্মের পর তার বুদ্ধি আর এই বয়স্কান যদ্দুর ইয়ে এই যদ্দুর পারি যেই ক্ষেত্রে পারি যে ক্ষেত্রে আই কি উপহার করিতে পারি সেই ক্ষেত্রে উপহার করার চেষ্টা করি হ্যাঁ তুই যাতে আ তোর 500 লইলে মেলে দিবে আই চেষ্টা করি একখানা ইতুন উগল ধরিবার লাগে ইয়ান কিয় ন সাহেব জন চাইব অতএব দোষ তুই কর আই করি আবার তুই আরো অপরাধী হয় তোর অপরাধী হয় ইন্টিক ন তবে এক কথা কি আল্লাহ কি হইতার না যে যা কিছু করতে লাগুন ভবিষ্যতের কথা চিন্তা করিবেন ভবিষ্যৎ চিন্তা করলে আমার মাথা তো বহুত কিছু যাবে কই আর যারা এখনো পর্যন্ত মানুষের ক্ষতি করি ইতারা এখনো সচেতন হবে সুযোগ আরাতে আছে আল্লাহ বোর দিলে সুযোগ আর দিয়ে সচেতন হবে লাই আর তো এখনো সময় আছে এত লাগ হইছি আর যারা এখনো পর্যন্ত ভুল পথ দাঁড়িয়ে ভুল পথ চলাফেরা করি ভুল কার্যক্রম মধ্যে আছি আরা বালা পথ দাঁড়িয়ে পারি একজনের ক্ষতি না করি বালাই করলে সমস্যা কি তো দর্শক এই ভিডিও গজি যে আসলে এক তো মজার বিষয় দুই হইল যে কি আসলে কথা বাস্তব অবাস্তব কিছু ন বুঝতে লাগবেন না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করি আল্লাহকে থাকিবেন আর কি শেষ করলাম।